এদিকে জ্বালানি তেল পরিবহন ভাড়া ও নিত্য পণ্যের দাম বৃদ্ধি এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ করেছে দলের নেতাকর্মীরা। দুপুরে শহরের শান্তিকুঞ্জ মোড়ে বিভিন্ন এলাকায় ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল এসে সমবেত হয়। পরে মিছিলটি শান্তিকুঞ্জ মোড় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে বেবি স্ট্যান্ড এলাকায় গেলে পুলিশের বাধার মুখে পড়ে। সেখানেই সমাবেশ করেন নেতাকর্মীরা। সারা দেশে নজিরবিহীন লোডশেডিং, জ্বালানি খাতে অব্যবস্থাপনা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মৌলভীবাজার পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সারা দেশে পণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি এবং বিএনপির নেতাকর্মীদের নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মুন্সীগঞ্জের গজারি উপজেলা বিএনপি। এদিকে জ্বালানি তেল পরিবহন ভাড়া ও নিত্য পণ্যের দাম বৃদ্ধি এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ করেছে দলের নেতাকর্মীরা। দুপুরে শহরের শান্তিকুঞ্জ মোড়ে বিভিন্ন এলাকায় ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল এসে সমবেত হয়। পরে মিছিলটি শান্তিকুঞ্জ মোড় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে বেবি স্ট্যান্ড এলাকায় গেলে পুলিশের বাধার মুখে পড়ে। সেখানেই সমাবেশ করেন নেতাকর্মীরা। সারা দেশে নজিরবিহীন লোডশেডিং, জ্বালানি খাতে অব্যবস্থাপনা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মৌলভীবাজার পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সারা দেশে পণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি এবং বিএনপির নেতাকর্মীদের নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মুন্সীগঞ্জের গজারি উপজেলা বিএনপি। এদিকে জ্বালানি তেল পরিবহন ভাড়া ও নিত্য পণ্যের দাম বৃদ্ধি এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ করেছে দলের নেতাকর্মীরা। দুপুরে শহরের শান্তিকুঞ্জ মোড়ে বিভিন্ন এলাকায় ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল এসে সমবেত হয়। পরে মিছিলটি শান্তিকুঞ্জ মোড় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে বেবি স্ট্যান্ড এলাকায় গেলে পুলিশের বাধার মুখে পড়ে। সেখানেই সমাবেশ করেন নেতাকর্মীরা। সারা দেশে নজিরবিহীন লোডশেডিং, জ্বালানি খাতে অব্যবস্থাপনা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মৌলভীবাজার পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সারা দেশে পণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি এবং বিএনপির নেতাকর্মীদের নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মুন্সীগঞ্জের গজারি উপজেলা বিএনপি। এদিকে জ্বালানি তেল পরিবহন ভাড়া ও নিত্য পণ্যের দাম বৃদ্ধি এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ করেছে দলের নেতাকর্মীরা। দুপুরে শহরের শান্তিকুঞ্জ মোড়ে বিভিন্ন এলাকায় ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল এসে সমবেত হয়। পরে মিছিলটি শান্তিকুঞ্জ মোড় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে বেবি স্ট্যান্ড এলাকায় গেলে পুলিশের বাধার মুখে পড়ে। সেখানেই সমাবেশ করেন নেতাকর্মীরা। সারা দেশে নজিরবিহীন লোডশেডিং, জ্বালানি খাতে অব্যবস্থাপনা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মৌলভীবাজার পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সারা দেশে পণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি এবং বিএনপির নেতাকর্মীদের নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মুন্সীগঞ্জের গজারি উপজেলা বিএনপি। এদিকে জ্বালানি তেল পরিবহন ভাড়া ও নিত্য পণ্যের দাম বৃদ্ধি এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ করেছে দলের নেতাকর্মীরা। দুপুরে শহরের শান্তিকুঞ্জ মোড়ে বিভিন্ন এলাকায় ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল এসে সমবেত হয়। পরে মিছিলটি শান্তিকুঞ্জ মোড় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে বেবি স্ট্যান্ড এলাকায় গেলে পুলিশের বাধার মুখে পড়ে। সেখানেই সমাবেশ করেন নেতাকর্মীরা। সারা দেশে নজিরবিহীন লোডশেডিং, জ্বালানি খাতে অব্যবস্থাপনা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মৌলভীবাজার পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সারা দেশে পণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি এবং বিএনপির নেতাকর্মীদের নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মুন্সীগঞ্জের গজারি উপজেলা বিএনপি।